রাধা বল্লবী, এই দেখ একদম কিন্তু সবকটাই ফুলেছে বলের মতন, দেখতেই পাচ্ছ? এই না, এই পড়িস না তো, দেখেছো? দেখো সব বলের মতন ফুলেছে, আমার ভীষণ ভালো লাগে। এরকম মানে সবকটাই ফুলেছে, কোনোটাই বলবো না যে ফুলেনি। এই দেখো সব ফুলেছে, নিচের থেকে উপর থেকে সব থেকে, এই দেখো সব বানিয়ে ফেললাম গরম গরম রাধা বল্লবী। এই দেখো কত মোটা দেখেছো, একটা ছিঁড়ে তোমাদের আগে আমি দেখাই। এই যে দেখো কি করে বানালাম, এটা রেসিপি তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা চলো, আজকে রাধা বল্লবীর সাথে আর কি কি বানিয়েছি সেটা তো আমরা খেতে খেতেই, মানে আমি খেতে খেতেই, আমি না আমরা সবাই খেতে খেতেই তোমাদের দেখিয়ে দেবো। চলো কি কি হয়েছে দেখিয়ে দিই, আজকে মেনুগুলো কি কি একদম ফাটাফাটি হয়েছে, আর কি কি মেনুতে হয়েছে তোমরা অলরেডি লেখা দেখে বুঝেই গেছো। কটা দেবো মা? একটা আছে, একটা বাবু কটা দেবো? দুটো? হ্যাঁ দাও। এখন এই দেখে এখন দুটো বেরিয়ে গেছে। এই দাঁড়াও খাবো তো, দাঁড়াও নিয়ে নিই দুটো। বলেছিলে কিন্তু তিনটে খাবে। আচ্ছা ঠিক আছে, এই দুটো গেল, ওদের আগে দিয়ে নিই, ঠিক আছে? এটা এটা অ্যাভারেজ না। তারপর আরেকটা জিনিস আছে তো, ওটা খাবি না? হ্যাঁ, চিকেন পকোড়া সস, সসটা নিয়ে আয়। সস কোথায়? সাথে সসটা তো লিয়ে দিতে হবে, সসটা ফ্রিজে আছে, নিয়ে আসো। দুটো নেবো না, একটা নাকি ভাবছি, ঠিক আছে দুটো নিয়ে নিই। ওরে বাবা, ঢাকায় ঢাকায় না, ঢাকায় ঢাকায় পকোড়াটা আলাদা হয়, ঢাকায় পকোড়াটা আলাদা হয়। এটা হচ্ছে ওই দেখো তো ভুলে যাচ্ছি, দেখেছো? রাধা বল্লবী, রাধা বল্লবী। যাই হোক আমি একটা নিয়ে নিলাম চিকেন পকোড়া। রাধা বল্লবী যার লাগবে বলবি, ঝকাস করে দিয়ে দেবো, ঠিক আছে? আর মেনু তো কি কি আছে বল এখনই দেখিয়ে দিচ্ছি। আর মেন জিনিস দাও, খাওয়ার এটা সাথে কি দেবো? এটা দাও। হ্যাঁ দিচ্ছি তো, ওটাই দিচ্ছি। এই দেখো চানা মশলা, ওদের এই যাও। রাধা বল্লবী রেসিপি তোমরা পেয়ে যাবে কালকে, কালকে পেয়ে যাবে, নো টেনশন। এই যে দেখো দুটো কিন্তু আমি একটা সরিয়ে দিলাম, আরেকটা জিনিস আছে সেটা আমার খেতে হবে। কে বলতো আগে পকোড়া খেতে হয় বোকা? আমি আগে এটা এটা লোভ শুনতে পেলাম না। তোমার এটা কালকে ভিডিও পেয়ে যাবে, আমি কি করে বাড়ালাম চিকেন পকোড়া। মামনি কে বলো ঠিকই বলেছে, বিয়ে বাড়িতে মনে আছে গরম গরম রাধা বল্লবী, চানা মশলা, স্যালাড, ডিমের টেবিল দিত, স্যালাড দিত, চাটনি দিত। অনেকদিন পর রসগোল্লা খাচ্ছি, দাদাভাই টেবিলে না বসলে ভালো লাগে, মানে চার জনের না খেতে বসলে আমাদের ভালো লাগে না। এই আজ কাছে রাতে গেছে, দেরি দেরি হবে আস্তে আস্তে, বাড়িতে খাবে খেয়ে গেলে দারুণ হচ্ছে। চলো আর কি আছে দেখি দি। আমি একটাই নিলাম, আমারটা আছে আমি পরে খাবো, কারণ যে এইসব ভাজে সে খেতে পারে না,
তার ভাজাতে গন্ধে পেট ভরে যায়, যে রাতে সে খায় না। এই দেখো বাবা, ফ্রাইড রাইস তো মনে হচ্ছে আকাশের দিকে তা কি রয়েছে, ব্যাপার কি? ফ্রাইড রাইস এই যে একদম ভেজ, আর যে কোনো এর মধ্যে ডিম টিম কিছু দিইনি, একদম ভেজ। তোদের খাওয়ালে বলবি দিয়ে দেবো, দেবো মা দেবো না সাইতে দিয়ে এখান থেকে দিয়ে দিই যা কাজ। হ্যাঁ বিকালে আর তুই পাবি না, মানে মোটাটা দেখো বিকালে আমিও খাবো না, দাও আমাকে চানা মশলা প্লিজ। তুই বলছিস সেই কথা, ঠিক আছে শোনো, চানা মশলাটা কেউ দিয়ে যাবে। তোর তো বলবি চিড়িচিকেনগুলো বড় বড় পড়েছে, একটা ব্যাপার হলো কি, ব্যাপারটা হলো কি, আর দিও না। বুঝলাম, চিলি চিকেনটা দুধু বাজিয়ে একটু আমি তেল মশলা কম দিয়েছি, একটু তেল মশলা কম দিয়েছি, একটু লাল লাল ভাবও কম হয়েছে, ইচ্ছা করে করেছি আমি। দেখি খেয়ে আহা কি জুসি। টক টক মিষ্টি মিষ্টি, আমার চিলি চিকেনটা টক টক মিষ্টি মিষ্টি আর টেস্টি বেশি ভালো লাগে। আমি রাধা বল্লভী, আমারটা আমি রাত্রে বেলা খাবো। আরে কিছু না মা, ফেলে দাও, ফেলে দাও, বিকালে খাবা, ওই বিকালে মানে রাত্রে বেলা। এসব খাবার পেলে দেখেছ এদের মুখে হাসি ফুটে যায়, অল্প অল্প অল্প, বেশি না বেশি না, আন্না 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 লাগলে নিয়ে নেব, লাগলে নেব, যাচাই খাবার খাও। সাইজ গুলো দেখা তোর, একটা বড় বড় দেখ কত খেলাম, আসলে অনেক লোক খাবে তো এই জন্য হ্যাঁ উঠতে ভুলে দিয়েছি। মোটো না বাবু, সাইজ অনেক বড় বড় মানুষ আছে। মানুষের সাইজ উঠে পা উঠতে হবে না, গিফটের টাকা না শুধু করতে পারে, খেয়ে দাবা যে এক সাইড দিয়ে খা। হ্যাঁ তুমি আসলে নেবো না, আমি চিলি চিকেন নেবো না, পুরানো ফেরত নেবো না, দুটো জোড়া লেগে চলেছে। কি
বেশি খাওয়া হয়ে গেল মনে হচ্ছে আমার। তো এটা ছাড়া যাবে না, এটা হচ্ছে মুখ মিষ্টি করার জন্য রসগোল্লা। খুব বেশি খাওয়া হয়ে গেছে জানি না। কেমন খেলাম? পেট ফুলে গেল, আমি পেট ফুলে গেল তার আগে রুটি খেয়েছে চানা মশলা দিয়ে, বুঝলে পেটটা ফুলে গেছে। লোক সামাতে না পারলে তাই হবে, লোক সামাতে না পারলে তাই হবে। আমি কি জানি আমি তো ওরকম হয়ে উঠি না। তাই হবে চানা চানা না কি দিয়া তুমি সামাতে টাটা করে দাও। টাটা টাটা একটু কুনা।